ডালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস এরই মধ্যে দেশের আলোচিত প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করছেন। অন্যদিকে চিত্রনায়ক জায়েদ খান ঢাকায় চলচ্চিত্রের প্রায় সব জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করছেন, কিন্তু অপবিশ্বাস জায়েদ খানকে কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন জায়েদ খান অপু, তবে কোনো সিনেমায় নয়, মিরর ম্যাগাজিনের জন্য ফটোশ্যুটে অংশ নিয়েছেন তারা। মঙ্গলবার বিএফবিসিতে ফটোশ্যুট হয়েছে, গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশ্যুট করছেন দীপ। এদিকে জায়েদ খানের সাথে অপবিশ্বাস ফটোশ্যুটে অংশ নেওয়ায় ধুয়ে দিচ্ছেন ভক্তরাও। অনেকেই বলছেন অপুর কি খুবই টাকার দরকার যে শেষমেশ জায়েদ খানের সাথেও একসাথে হতে হবে, নাকি অন্য কোনো কারণ আছে? জায়েদ খানের সাথে অপুকে মানতে পারছেন না অপু ভক্তরাও, মনে রাগার ক্ষোভ নিয়ে অপুকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে বসছেন অপু ভক্তরা। কেউ কেউ তো আবার বলছেন অপবিশ্বাস টাকা পেলে সবই করতে পারে, তার দ্বারা সবই সম্ভব, জায়েদ খান তো দূরে থাক, এর চেয়েও যদি নিচে নামতে হয় টাকার জন্য অপু সেটাও করবে। তো ভিউয়ার্স, জায়েদ খানের সাথে অপবিশ্বাস কেমন মানিয়েছে? এই জুটির একটা সিনেমা হলে কেমন হয়? কে কে দেখতে চান? জায়েদ অপুকে নিয়ে কোনো মন্তব্য থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বিনোদনের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।